নমস্কার, আমি ডক্টর দেবরাজ যশ, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে কনসালটেন্ট পালমোনোলজিস্ট। আজকে আমি আপনাদের কিছু প্রসিডিওর যেমন ব্রঙ্কোস্কোপি বা থোরাকোস্কোপি নিয়ে আমি আপনাদের বলতে চাই। মানুষদের মধ্যে একটা অনেক সময় একটু ভ্রান্ত ধারণা আজও রয়েছে যে ব্রঙ্কোস্কোপি হয়তো খুব ঝুঁকিপূর্ণ পরীক্ষা এবং ব্রঙ্কোস্কোপি করলে তার জন্য অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, এই ধরনের ধারণা। কিন্তু এটা আমরা বলতে চাই, বিশেষত কোভিড পরবর্তী অধ্যায়ে ব্রঙ্কোস্কোপি এখন উন্নতির জন্য এমন একটি উপায় যেটা দিয়ে আমরা বহু রোগ নির্ণয় করতে পারি। এটি কিন্তু শুধুমাত্র ক্যান্সার রোগ নয়, কোনো মানুষ তার যদি বহুদিন ধরে জ্বর থাকে, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তো সেই রকম রোগীদের ক্ষেত্রে কফে জীবাণু নেগেটিভ এলি যে টিবি নেই এটা আমরা ধরে নিই, সেটা কিন্তু নয়। তো ব্রঙ্কোস্কোপি শুধুমাত্র ক্যান্সার নয়, টিবি জাতীয় ওষুধকেও রোগকেও ধরতে অনেক সুবিধা করে দেয় আমাদের ক্ষেত্রে। এছাড়াও আমি যেটা বলতে চাই, যেমন ধরুন বুকে আপনার জল জমেছে বা সেই জন্য আপনি কষ্ট পাচ্ছেন, আপনার জ্বর আসছে, সেটা বুকে জলের পরীক্ষায় যখন আপনি সঠিক কারণে আসতে পারছেন না যে কেন জলটা জমেছে, তখন সেক্ষেত্রে আমরা থোরাকোস্কোপি বা প্লুরোস্কোপি বলে একটা পরীক্ষা করে থাকি, যেটা অত্যন্ত সহজে করা যায়। মানে আপনাকে অ্যানেস্থেসিয়াও লাগে না, শুধুমাত্র ঘুমের ওষুধ দিয়ে আমরা একই সাথে জলটা বের করি, আমরা সেই সঙ্গে বায়োপসি দিই এবং ভবিষ্যতে যাতে জল না জমে সেই জন্য একটা ওষুধ বলা হয়, সেই ওষুধটা দিয়ে প্লুরোডিসিস করে দিই, যাতে দুটো পর্দার মধ্যে আর কোনো জায়গা না থাকে এবং যে কারণেই জলটা জমে থাকুক সেটা নির্ণয়ের সাথে ভবিষ্যতে আর যেন কোনো দিন জল না জমে সেটা একবারই আমরা নিশ্চিত করতে পারি। এছাড়াও আমরা বর্তমানে অ্যাপোলো হসপিটালে যেটা আমরা করছি, আমরা বিভিন্ন রকমের ট্রেকিয়াল স্টেন্ট, এছাড়াও আমরা বেলুন ডাইল্যাটেশন, এই ধরনের পদ্ধতিও করতে চলেছি, যেটা অত্যন্ত কম হাসপাতালেই হয়। যারা অত্যন্ত শ্বাসকষ্টে ভোগেন, ক্যান্সারের জন্য হোক বা এমন কোনো রোগ যাদের ক্ষেত্রে হয়তো অপারেশন করাটা সম্ভব নয় কিন্তু অত্যন্ত কষ্টে রয়েছেন, তাদের শ্বাসনালীটা যদি সরু হয়ে যায় তখন সেই সরু শ্বাসনালীকে খোলার জন্য আমরা স্টেন্ট দিয়ে থাকি, অথবা কখনো কখনো বেলুনের মতো অত্যাধুনিক পদ্ধতিতে সেই শ্বাসনালীটাকে আমরা বড় করে দিতে পারি, যাতে শ্বাসটা স্বাভাবিকভাবে ফুসফুসে পৌঁছায়। এবং এটা ক্যান্সার রোগীদের ক্ষেত্রে বিশেষত একটি অত্যন্ত উপযোগী মাধ্যম, তার কারণ এতে রোগীর যে উপকার পায় সেটা তাৎক্ষণিক উপকার পায়। এছাড়াও আমরা বর্তমানে আরও ইবাস যে পরীক্ষাটা সেটা বহু জায়গাতেই হয়, আমরাও করছি, ইবাসের মাধ্যমে যদি কোনো লিম্ফ নোড থাকে সেই লিম্ফ নোড থেকে আমরা স্যাম্পেলটা পাঠাই, এটা ক্যান্সারের অপারেশন বলুন বা ক্যান্সার রোগ নির্ণয় বলুন, অনেক ক্ষেত্রেই ক্যান্সার এমন জায়গায় থাকে যেটা নর্মাল ব্রঙ্কোস্কোপি বা সিটি গাইডেড প্রসিডিওরে ধরা যায় না, তখন তার ক্ষেত্রে আমরা ইবাসের মাধ্যমে ওই স্যাম্পেলটা নিয়ে নিই। তো আমরা বর্তমানে সর্বশেষে এটাই বলতে পারি যে সময়ের উন্নতির জন্য, যন্ত্রের উন্নতির জন্য, অ্যানেস্থেসিয়ার উন্নতির জন্য এই সমস্ত প্রসিডিওরই অত্যন্ত সফলভাবে আমরা করতে পারি, কমপ্লিকেশন রেট 1% নিচে থাকে। তো পদ্ধতিটাকে দেখে ভয় পাবেন না, পদ্ধতি আপনার রোগটাকে অনেক তাড়াতাড়ি শনাক্ত করবে এবং আপনাকে আরামও তাড়াতাড়ি দেবে। কিন্তু যদি, এবং আর একটা আমি সেটা বলে শেষ করতে চাই, এই কোনো পদ্ধতিতেই কিন্তু ক্যান্সার ছড়িয়ে যায় না। মানুষের মনে একটা ভুল ধারণা রয়েছে যে বায়োপসি করলে বা এই জাতীয় কোনো কিছু করলে হয়তো ক্যান্সার ছড়িয়ে যায়, এটার মাধ্যমে আমি এটাই বলতে চাই এগুলো ছড়িয়ে যায় না। তো এই সমস্ত উন্নতি যেগুলো সময়ের সাথে সাথে ইন্টারভেনশনাল পালমোনোলজি উন্নতি হয়েছে, সেটাকে যেন আমরা সবাই মিলে এটাকে প্রচার করি, যাতে আরও মানুষেরা উৎসাহ পায় এবং তারা যে যে নিকটবর্তী ডাক্তারবাবু আছে তাদের কাছে এগুলো করায়।